হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল খাই খাই। আজকের আমার রেসিপি ডাল ভুনা সঙ্গে আলুর চোখা। ডাল এবং আলু আমরা প্রায় খাই, তবে এই রেসিপিটা ভিন্ন স্বাদে ভিন্ন রকমভাবে মর্নিং ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চ হিসাবে আমরা খেতেই পারি। খুবই সিম্পল একটি খাবার। তার জন্য আমরা প্রথমে কড়াইতে গরম জল করে নিচ্ছি। আমি এখানে 150 গ্রাম মসুরের ডাল ভালো করে ধুয়ে গরম জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা ডালটা কিন্তু ঠান্ডা জলে দেব না। ডালটা আমার ফুটছে, দেখ আমি মিডিয়াম আছে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন ডালটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, 90% হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব 100% এটাকে সেদ্ধ করার জন্য। আমি যেহেতু ডালের ভুনা করছি তাই ডালটাকে প্রপারভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি ডালের ভুনা রেডি করব। তার জন্য আমি এখানে গরম তেলে 4টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আমার এখানে 4টে শুকনো লঙ্কা নিচ্ছি, আপনারা চাইলে নিতেই পারেন বেশি বা কম। আমি এখানে নুন দিয়ে লঙ্কাটাকে মেখে নিয়েছি। সঙ্গে কিন্তু আমি 2টো পেঁয়াজ ব্যবহার করছি, চৌকো করে কাটা। দেখুন পেঁয়াজ এবং শুকনো লঙ্কা মাখাটা একসঙ্গে মেখে নিয়েছি। এই যে লঙ্কা এবং শুকনো লঙ্কা এবং পেঁয়াজটা যে মেখে নেওয়ার, এর স্মেলটাই অন্যরকম, স্বাদটাই অন্যরকম। এই রেসিপির এই যে মাখা জিনিসটাই একটা ইউনিক। আমি কড়াইতে মাখা পেঁয়াজ এবং তেল এবং পরিমাণ মতন স্বাদ মতো নুন দিয়ে ডালটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভুনে নেব। কন্টিনিউয়াসলি কিন্তু আমি এটাকে নাড়তে থাকব। দেখুন নাড়তে নাড়তে একটা মাখা ভাব চলে এসেছে, পেঁয়াজগুলো গোটা গোটা থাকছে। আমি পেঁয়াজগুলো এই কারণেই আমি বড় বড় সাইজের করেছি। আমার ডাল ভুনা কিন্তু হয়ে গেছে, একদম রেডি। এখন আমরা তৈরি করে নেব আলুর চোখা। তার জন্য আমি এখানে 4টে ছোটো ছোটো আলু নিয়েছি, আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। কড়াইতে আমি এখানে 4 চা চামচ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ সর্ষে, 4টে রসুন কোয়া, 2টো কাঁচা লঙ্কা এবং 1/2 ইঞ্চি আদা গ্রেট করা। রসুন এবং যে আদাটা নিয়েছি আমি, ওটা 2টোই গ্রেট করে নিয়েছি। নিয়ে আমি এই সব রকম পেঁয়াজের সাথে যা যা ইনগ্রিডিয়েন্টস আমি দিলাম সব কিছুই ভালো করে লাল করে ভেজে নেব মিডিয়াম আঁচে। আমি আলুর ভুনাটা তৈরি করব সম্পূর্ণ মিডিয়াম আঁচে। এই যে আলুর রেসিপিটা যে আমি করছি, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদে। আলু আমরা প্রায় খাই, তবে এইভাবে করলে পুরো অন্যরকম, ইউনিক লাগে, খুব ভালো লাগে। এবং যে আলুটা মেখে রেখেছিলাম আমি, সেইটাই এখন আমি কড়াইতে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে আলু এবং পেঁয়াজটা একভাবে ভালোভাবে মিশে যায়। পেঁয়াজ এবং এই যে মশলা, আদা, রসুন, শুকনো লঙ্কা, সর্ষে, সব কিছুর যে একটা ফ্লেভার, একটা যে সুন্দর স্মেল, একটা স্বাদ, সেটা এই আলুটার মধ্যে পুরো অ্যাবজর্ভ করে নেবে। আমি কিন্তু একটা সময় নিয়ে ভাজছি, 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে নেব। আমি এটা কন্টিনিউয়াসলি কিন্তু নাড়ব, নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা করে নেব। দেখবেন ভাজা হয়ে এলে অলরেডি একটা স্মেল আসছে। রেডি আমাদের, এখন গরম গরম পরিবেশন করব। আমি সঙ্গে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি, একদম বেশ ঝরঝরে ভাত। তার সঙ্গে আমি নতুন স্বাদে একদম ইউনিক একটি রেসিপি, আলুর চোখা সঙ্গে মসুর ডালের ভুনা। এই রেসিপির মধ্যে কিছু কিছু ইউনিক জিনিস আমি এখানে ব্যবহার করেছি, যে স্টেপ বাই স্টেপ আমি করেছি ওইভাবে যদি আপনারা তৈরি করেন, দেখবেন
ডাল তো প্রত্যেক আপনারা সবাই আমরা কম বেশি খাই, তবে এই রকমভাবে আপনি যদি ডাল করে খান বা খাওয়ান, কথা দিয়ে বলছি, ভীষণ ভালো লাগবে। ডালটাকে একটা নতুন রকমভাবে আমরা খাবো, নতুন রকমভাবে আপনারা খাওয়াবেন। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, বানিয়ে দেখুন। ঠিক আমি যে যেভাবে যে যে স্টেপে আমি এই যে রেসিপিটা করলাম, আপনারা ঠিক সেইভাবেই সেই সেই স্টেপে সেই রকমভাবে একবার তৈরি করে দেখুন। কথা দিচ্ছি ভালো লাগবে, সবার ভালো লাগবে। বাড়িতে সবাই ট্রাই করে দেখুন কেমন লাগলো, সবাই অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, এবং রেসিপিটি পছন্দ হলে লাইক করে দেওয়ার অনুরোধ রইল।